আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তাহিদ ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম অভিনন্দন। আজকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে R15 ভার্সন 3 নতুন একটি ভার্সন, যেটা হচ্ছে আপনার R15 ভার্সন 3 এর মডেল, যে মডেলটি আপনার ফ্যামিলি মেম্বার এবং কম্পিউটার জন্য চিন্তা করে এই বাইকটি ডিজাইন করা হয়েছে। তো আগের যে মডেলটা ছিল ওইটা ছিল আপনার ডাবল সিট, তো এটাকে আপনারা সিঙ্গেল সিটে দেখতে পাচ্ছেন অলরেডি। এটার বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে বাইকটিতে দেখলে যে লুকিংটা আসবে এটা হচ্ছে আপনার এটা সিটটা করা হয়েছে সিঙ্গেল। নিয়ে আসো ক্যামেরাটা দিকে, এটা হচ্ছে আগের যে সিটটা ছিল এরকম ডাবল কাটিং, এটার মধ্যে আপনার সিঙ্গেল করা হয়েছে। এটা হচ্ছে আপনার কমফোর্টের জন্য, যারা একটু ফাস্ট স্পিড সাথে নিচে তাদের আর একটা চালাতে গেলে দেখা যেত যে একটা ব্যাক পেন হতো, অনেকে তখন বাইক চেঞ্জ করতো। তো এই সমস্যাটা দূর করার জন্য, সেই সাথে বাইকটাকে আর একটু কমফোর্টেবল করার জন্য ইয়ামাহা কোম্পানি তাদের R15 S এর একটি ভেরিয়েন্টে নিয়ে আসলো। তো এটারই একটি মডেল আমাদের দোকানে চলে আসলো, আমাদের কাস্টমার আমাদের দোকানে নিয়ে আসলো। তো এই জায়গায় কিন্তু একটা সিট খোলার যেই আপনার গিরিংয়ের যে সেটটা থাকে এটা হচ্ছে এই সাইডে, এই সাইডে কোন সাইডে একটু দেখানোর ব্যবস্থা করেন। এই যে এটা হচ্ছে এই যে এই জায়গায় ইউজ করা হয়েছে সিটটা খোলা, মানে এই টিটা এই জায়গায় করা হয়েছে। আর সেই সাথে হচ্ছে সামনে যে মাসার যে লুকিংটা, এই লুকিংটা কিছুটা আপনার অ্যারোডাইনামিক শেপটাকে কিছুটা চাপানো হয়েছে, যার কারণে এখন এটা সাইডে ডানে বামে ঘোরাতে কিছুটা কম জায়গা লাগবে। তো এই নতুন মডেলটি মেবি এটা যারা একটু আপনার ফ্যামিলি মেম্বার তারা যেন এটা সহজে রাইড করতে পারে তাদের জন্য এই মডেলটি করা হয়েছে। তো এই সুন্দর এই বাইকটি আমি বলতে পারি যে এখন যারা আপনারা ফ্যামিলি মেম্বারদের নিয়ে চলাফেরা করতে চান তাদের জন্য বাইকটি এখন এখন পর্যন্ত পারফেক্ট। পরবর্তী রিভিউটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। আমার বাইকের অ্যাক্সেসরিজ একটা শপ আছে, এটা হচ্ছে মোটোকেয়ার। অলরেডি আপনারা আমার ফেসবুক ইউটিউবের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা অল্প সময়ের মধ্যে যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করেছি বাইকের বর্তমান যে ডিজাইনটা এটা আপনাকে তুলে ধরার জন্য। আর বাইকের ইঞ্জিন পাওয়ার, তারপর হচ্ছে চাকার সাইজ, ইঞ্জিনের হর্স পাওয়ার সব কিছু সেই আগেরটার মতনই আছে, জাস্ট সিটটা মডিফাই করছে এবং সামনের যে অ্যারোডাইনামিক শেপটা এটা কিছুটা আপনার স্মল করার চেষ্টা করছে। তো তাই ব্লগ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।